বিসমিল্লাহিররাহমানিররহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো কি, যে দেখেন, যারা বেশি আল্লাহ ভক্ত তাদের মধ্যে পাপ বেশি দেখা যায়, যারা বেশি বেশি আল্লাহর ইবাদত করতেছে তাদের মধ্যে পাপ বেশি দেখা যায়। আবার দেখা যায় একদল লোক নামাজ রোজা বা কোনো কিছু ঠিকমতো করে না, কিন্তু তারা পাপ থেকে বিরত থাকে, এটা কেমন কথা? সেই কথাটি হলো দেখুন, যে যারা কোরআন শরীফ পাঠ করতেছে, কোরআন পড়ার কথা বলা হয় যে তোমরা নিয়মিত কোরআন পাঠ করো, নিয়মিত কোরআন পাঠ করো, তখন দেখা গেছে যে নিয়মিত কোরআন পাঠ করলে কি হবে, যে আল্লাহ যে ভালো ভালো কথাগুলো বলেছে এগুলো শুনে শুনে আমরা ভালো পথে থাকবো, এই জন্যই নিয়মিত কোরআন পাঠ করো। আচ্ছা, এখন দেখা গেছে আমি বাংলাদেশে জন্ম নিয়েছি, আমি যে ভালো কথা বলবো এবং ভালো কথা শুনবো এবং শুনে আমি বুঝে সেভাবে চলবো, কিন্তু আমি বাংলাদেশে জন্ম নিয়েছি, আরবি বুঝি না, যখন আরবি আমি বুঝি না তখন এটা শুনে আমি কি করে আমি সুপথে থাকবো, ভালো পথে থাকবো, কোরআন অনুসারে চলবো? তো এই জন্য বলি, একজন মানুষ কোরআন পড়তেছে ঠিকই কিন্তু সে ঠিক জায়গাতে নেই, একজন মানুষ নামাজ পড়তেছে ঠিকই কিন্তু সে ঠিক জায়গাতে নেই। ওমা, এটা কেমন কথা, যে নামাজ পড়লে সে ঠিক জায়গাতে থাকবে না কেন, কোরআন পড়লে সে ঠিক জায়গাতে থাকবে না কেন? এই জন্যই থাকবে না, যে দেখেন কোরআনের মধ্যে লেখা আছে যা কিছু তা আমি কিছুই বুঝতেছি না, তো যদি নাই বুঝি আমি আল্লাহর মতে আল্লাহর পথে কীভাবে চলব? যেমন একটি কথা দেখেন, যে ছোটবেলায় যখন ওয়াজ শুনতাম, ওয়াজের মধ্যে একজন মাওলানা সাহেব ওয়াজ করতেছে যে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৌদি আরব তাকে পাঠালেন। তো এখন যে কথাটি বলতে চাচ্ছি, যে সেই দেশটা হলো আরবি দেশ, আরবি ভাষার দেশ, তাহলে আল্লাহর পছন্দের নবীকে আল্লাহর পছন্দের ভাষার দেশে পাঠিয়েছে, আল্লাহর পছন্দের নবীকে পছন্দের দেশে পাঠিয়েছে বলে এখন দেখা যায় যে আরবি ভাষা শ্রেষ্ঠ, আরবি ভাষার মধ্যে শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাঠিয়েছে। এখন আল্লাহর পছন্দনীয় ভাষা যদি আরবি হয় এবং পছন্দনীয় নবী যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে থাকে, তাহলে আমার জন্ম তো সেখানে হয়নি, আমি তো সে ভাষা বুঝি না। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কটা আয়াত নাজিল হয়েছে, কোরআনটাকে খুললে আমরা সেই সবগুলো আয়াত পাই না, কিছু আয়াত কমে গেছে। আচ্ছা, যাক, সেটা কে কমিয়েছে আমি এই বিষয়ে বলবো না, অবশ্যই আপনারা গুনে দেখবেন। যাক, আরেকটা বিষয় হলো কি, যে কোরআন শরীফের মধ্যে সুরা কাহাফ এবং সুরা ফাতার মধ্যে আল্লাহ বায়াতের কথা বলেছেন। এখন দেখা যাচ্ছে যে কোরআন পড়ার উদ্দেশ্য কি, কোরআনকে মেনে চলা। এখন কোরআনের মধ্যে আমি সুরা ফাতা এবং সুরা কাহাফের মধ্যে পাইলাম যে আল্লাহ বলতেছে যার মুর্শিদ নাই সে সুপথে নাই। তাহলে এই পৃথিবীতে যারা রুকু সেজদা দিয়ে নামাজ পড়তেছে, বিভিন্ন ইবাদত করতেছে, তারা পীর আউলিয়াদেরকে দেখতে পারে না, পীর আউলিয়াকে দেখলে খারাপ বলে, ভণ্ড বলে। তাহলে আমি বলবো কোরআনের মধ্যে আল্লাহ বলেছে বায়াত গ্রহণ করতে হবে। তাহলে কোরআন পড়া হরদম চলছে, কিন্তু কি যে বলেছে আল্লাহ সেটার খবর নেই, কিন্তু বায়াত হতে হবে এই কথা কোরআনে আল্লাহ বলেছে এটা তারা প্রকাশ করে না। এটা কেন প্রকাশ করে না? তাহলে ঘন ঘন কোরআন পড়তে বলা হয়েছে কেন? আমি যেটা না বুঝি সেটা আমি বুঝে চলার জন্য কোরআনটা বেশি বেশি পড়তে হয়। এখন কোরআন শুধু পড়তেছি কিন্তু কী যে পড়তেছি সেটি আমি জানি না। তাহলে এই জন্য বলি যে এই পড়ার যেরকম কোনো মূল্য নেই, ঠিক তেমন করে যে একজনের নামাজ পড়তেছে বলতেছে যে মা গো তুমি অনেক ভালো, তুমি নামাজ পড়তেছো, কয় দেখেন আমি তো নামাজ পড়তে ভালো লাগে না, ওই আমার আব্বা আমাকে মারে, যদি আমি নামাজ না পড়ি আমার আব্বা আমাকে মারে, আব্বার ভয়ে আমি নামাজ পড়ি। তাহলে এই যে আব্বার ভয়ে নামাজ পড়তেছে, তাহলে সে কি কখনো এই নামাজে আল্লাহকে পাবে, আল্লাহকে লাভ করতে পারবে? তবে হে জগতবাসী, দেখা যাচ্ছে ফ্যামিলির মানুষ একটা চাপ দিয়ে থাকে, নিয়মিত কোরআন পাঠ করো, তো নিয়মিত কোরআন পাঠ করার পরেও কিন্তু সেই মানুষগুলো আল্লাহর পথে নেই, আল্লাহর পথ থেকে তারা বৈমুখ, কেন না বোঝার কারণ। তাহলে তারা না হয়তো ফ্যামিলিগত মানুষ, তারা কোরআন ভালো একটা বোঝে না,
তাহলে এই পৃথিবীতে অনেক আলেম আছে, এর আলেমের মধ্যেও বলতেছে যে ইমুক ভণ্ড পীর, পীর লাগে না, পীর ছাড়াই আল্লাহর ইবাদত হয়। কিন্তু আল্লাহ বলতেছে পীর লাগবে, মুর্শিদ লাগবে। মুর্শিদ শব্দটা কোরআনের কাহাফের মধ্যে আসছে, অথচ তারা বলতেছে এটা লাগবে না, তারা বলতেছে এটা লাগবে না, তা আল্লাহ বলতেছে লাগবে। তাহলে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তারাই তো কাফের। তাহলে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তারা যদি কাফের হয়, আর যারা আল্লাহর কোরআনের পক্ষে আছে তারা তো কাফের নয়, তারপরেও কিন্তু শরীয়তের লোকের জয় হয়। কিন্তু কেন? এই জন্যই তো ভয় হয়, সত্য কথা বলে কোথায় যাব চলে। যাই হোক, আজকের এই আলোচনা আমি এজন্যই করলাম যে কোরআন পড়াটা কখনো কখনো পাপ হয়ে দাঁড়ায়। কেননা যে আমি কোরআন বুঝি না এবং কোরআন পড়তেছি আল্লাহর বিপক্ষ করতেছি, কোরআন পড়তেছি আল্লাহর বিপক্ষ করতেছি, তাহলে বোঝা গেল এই কোরআন পড়েই আমি আরও দোজকের লাকড়ি হলাম। তবে হে জগতবাসী, জানি না আমার এই আজকের আলোচনা আপনাদের কি বিরক্তিবোধ লাগছে না ভালো লাগছে, অবশ্যই আমাকে জানাবেন। যে কোরআন পড়েছিলাম না এক ভালো, পড়ে আমি দোজকের বাসিন্দা হতে চলেছি। কেননা আল্লাহ কোরআনে যা বলেছে কোরআনের উল্টাটা চলি, কোরআন পড়ে বের হয়েছি, বের হয়ে বলতেছি এই যারা পীর ধরে তারা বন্ড, তার পীরও বন্ড, তার পীর যারা ধরে তারাও বন্ড, এই যে একটা কথা বলে ফেলল। কিন্তু কোরআনের সুরা কাহাফের মধ্যে বলতেছে আল্লাহ তোমার মুর্শিদ লাগবে, পীর মুর্শিদ তোমাকে ধরতে হবে। পীর ফার্সি শব্দ আর মুর্শিদ আরবি, বা অন্য ভাষায় পীরকে শায়েখ বলা হয়। যাই হোক, এখন আজকের এই আলোচনা আমি এই কারণেই করলাম যে কোরআন পড়ার মূল উদ্দেশ্য কি, আল্লাহর পথটাকে বুঝে চলা, আল্লাহর পথে আমাদেরকে চলা। এখন তারা বলতেছে কোরআন হাদিস পড়লেই হবে কিন্তু পীর মুর্শিদ লাগবে না, অথচ আল্লাহ বলতেছে লাগবে। তাহলে তারাই তো কোরআন পড়ে কাফের হয়ে যাচ্ছে, কোরআন পড়ে তারাই তো দোজকের লাকড়ি হয়ে যাচ্ছে এবং অজ্ঞানী রয়ে গেছে। তবে হে জগতবাসী, আজকের এই কথাগুলো আপনাদের কাছে কি একটু হেট লাগলো বা খারাপ লাগলো, বা আপনাদের কি কথাগুলো বুঝ হলো? আপনাদের ভিতরে এই কথাগুলো কেমন লাগলো? খারাপ লাগলেও আমাকে জানাবেন, ভালো লাগলেও আমাকে জানাবেন। কেন, আমি যদি ভুল বলি তাহলে অবশ্যই আমাকেও তো শুধরাতে হবে। তবে হে, আপনাদের কী ধরনের আলোচনা ভালো লাগে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, আমি সেই আলোচনাগুলো করব ইনশাআল্লাহ। তবে হে জগতবাসী, সকলেই ভালো থাকবেন এই বলেই রাখছি। আল্লাহ হাফিজ।